খুলনায় পূবালী ব্যাংকের আঞ্চলিক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এক হোটেলে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী। ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল ও দিক নিয়ে সম্মেলনে আলোচনা করা হয়। এ সময় আধুনিক ব্যাংকিং সেবা গ্রাহকদের কাছে পৌঁছে দিতে সকল কর্মকর্তাকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক এম শাহনেওয়াজ চৌধুরী, উপমহাব্যবস্থাপক শেখ আব্দুস সবুর সহ খুলনা অঞ্চলের শাখা প্রধানগণ ও প্রধান কার্যালয়ের শীর্ষ কর্মকর্তারা।